রক্তক্ষয়ে যুদ্ধ আর লাখো শহীদের প্রাণের বিনিময়ে লাল সবুজের পতাকা আর একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছে বাঙালি। গত ৪৪ বছর একাত্তরের বর্বরতার নানা স্মৃতি বহন করলেও বিচার বঞ্চিত হয়েছে বাঙালি। ষড়যন্ত্র করে বারবার ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে মুক্তিযুদ্ধকে। অবশেষে রাজপথে নেমেছে তরুণ প্রজন্ম, শপথ নিয়েছে একাত্তরের দায় মুক্তির। মুক্তিযোদ্ধারা বলছেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় আরও এক ধাপ এগিয়ে গেছে দেশ। ইদানিং যে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এটা তো মানুষের মনের মধ্যে একরকম একটা তৃপ্তি আসছে যে না, অন্যায় করে পার পাওয়া যায় না। পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার বিরুদ্ধে একাত্তরে যে চেতনা নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল বাঙালি জাতি, সে চেতনার আজও বাস্তবায়ন হয়নি বলে মনে করছেন শিক্ষাবিদরা। এত বড় অপরাধ যারা করেছে তাদের তো বিচার হওয়া দরকার ছিল। সে বিচারটা তো আমাদেরকে একটা দায়ভার থেকে মুক্ত করলো যে এদেরকে বিচার করা দরকার ছিল। কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে আমরা তো ওই সমাজ পেলাম না, আমরা কি ওই সমাজ পেয়েছি যে সমাজ আমাদের স্বপ্নে ছিল, যেখানে অধিকার এবং সুযোগের সাম্য থাকবে, যেটা আমি বলছি। মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐক্যের পাশাপাশি অর্থনৈতিক মুক্তির পথ তৈরি করতে হবে বলেও মত দিয়েছেন তারা। জাতীয় স্মৃতিসৌধের পাশে জেগে থাকা এই টকটকে লাল সূর্য অস্ত যাবে কিছুক্ষণ পরই। মুক্তিযোদ্ধারা বলছেন, ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর পৃথিবীর বুকে বাংলাদেশ নামক যে সূর্যের উদয় হয়েছে, ভবিষ্যৎ প্রজন্মকে যদি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করা যায় তাহলে সে সূর্য অস্ত যাবে না কোনো দিনই। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, জাতীয় স্মৃতিসৌধ।